এখন রেডি করা হচ্ছে, একটু পরে বিরিয়ানিটা আমাদের টেবিলে সার্ভ করা হবে। তাহলে একবার দেখাবো যে মটনের পিসগুলো, গাইস মটনের পিসগুলো এখানে 130 থেকে 140 গ্রামের মটনের পিস। ওকে চলো যাওয়া যাক। বম্বে বিরিয়ানির ভেতরকার অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট একটা দারুণ, একটা অসাধারণ একটা ডেকোরেশন ডেকোরেটেড করা হয়েছে ছোট জায়গার মধ্যে সুন্দরভাবে, একদম একটা রয়্যাল প্যালেসের মতো ভাব আসছে। তো তোমরা কমেন্টে জানাও যে তোমাদের জায়গাটা কেমন লাগে, কেউ যদি কোনোদিন ভিজিট গিয়ে করে থাকো তো সেও জানাও, এবং যারা এখনও যাওনি তারা অবশ্যই একবার গিয়ে ভিজিট করে আসবে। সামনে দুর্গাপুজো, দুর্গাপুজোতে ফ্যামিলির সঙ্গে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই বম্বে বিরিয়ানি ফিস্ট করা হবে। এক নজরে একবার বম্বে বিরিয়ানির মেনু কার্ডটা আমরা দেখে নেব। সব ধরনের আইটেম পাওয়া যায়, চিকেন বিরিয়ানি, আলু বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আর আজকে আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা হলো মাটন বিরিয়ানি। আর একটা কথা বলা যায়, এখানে যত আইটেম আছে সব কিন্তু আনলিমিটেড, মানে তুমি যত চাইও পা তত রাইস তুমি এখানে পাবা। আমার সঙ্গে আজকে আমার বন্ধু এসছে জয়। এটা বম্বে বিরিয়ানির ভেতরকার অ্যাম্বিয়েন্স, যেটা দেখতে খুবই সুন্দর। বম্বে বিরিয়ানির ভেতরকার অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর ভেতরের জায়গা। আমরা যেটা অর্ডার করেছিলাম মটন বিরিয়ানি সেটা চলে এসেছে, আমার বন্ধু এখন এখানে ফোনে কথা বলছে। মটন বিরিয়ানি খুবই ভালো দেখতে, খুবই ভালো টেস্ট। আমরা হাফ অর্ডার করেছি, কিন্তু এটা খাওয়ার পর আবার এক্সট্রা রাইস নেওয়া যাবে। সো একটা দেখা যাচ্ছে, একটা সেদ্ধ ডিম, একটা আলু স্যালাড যেমন মেনুতে ছিল। আর এখানকার মটন বিরিয়ানির মটনের সাইজ কিন্তু 130 থেকে 140 গ্রামের মটন দেওয়া হয়ে থাকে। এটা হলো সেই মটনের সাইজ যেটা 130 থেকে 140 গ্রামের মধ্যে। আর ব্রাউনি রাইস যেমন নর্মালি থাকে, তো খাওয়া খাওয়া মটনের সাইজটা আলু ভিডিওর মধ্যে বলা না গেলেও যদি বাইরে থেকে বলি, বম্বে বিরিয়ানি মটন বিরিয়ানি খেতে খুবই অসাধারণ, একটা ছড়ার মতো বম্বে বিরিয়ানি, তার সাথে আবার মটনও বিরিয়ানি, দারুণ কম্বিনেশন। কেমন লাগলো মটনটা? বাঙালি মানে বিরিয়ানি লাভার, আর বিরিয়ানি লাভার মানে মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি মানে নৈহাটি চত্বরে পাওয়া সব থেকে বিখ্যাত বম্বে বিরিয়ানি। আমার বন্ধু প্লেট প্রায় ফাঁকা হয়ে এসেছে, কিন্তু বিরিয়ানি খাওয়া আর মধ্যে যে মজা, সে মজা অন্য কোথাও নেই। আর যেটা বলেছিলাম আনলিমিটেড রাইস, তো আরও একবার রাইস চলে এসছে, নেওয়া যাক। আমার ভাইকে দাও, আমার ভাইকে দেবো তোমারটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাম জয় দেখে নে, ঠিক আছে ভাই জয়, এই জয় কমফর্টেবল দেবো, সার্ভিস কোয়ালিটি একদম ওকে, ফাইন অ্যান্ড বিউটিফুল। চলো আমাদের সঙ্গে কয়েকটা দাদা বসেছিল, এদের কমেন্ট যে এদের বিরিয়ানি নাকি ঠান্ডা হয়ে গেছে, কারণ ফ্যানের তলায় আছে না বিরিয়ানি লেট করে সার্ভ করা হয়েছে জানি না সেটা।
এটা মটন বিরিয়ানি, যেটা আরও একবার আমাদের দেওয়া হয়েছে। প্রথমবার কমপ্লিট করার পর আরও একবার দেওয়া হয় এটাই কথা। আর যেহেতু এটা আনলিমিটেড তো কোনো ব্যাপার না, সুন্দরভাবে জমি একদম চটকে পুটকে একদম খাওয়া দাওয়া হবে, দারুণ খাওয়া দাওয়া। আর বোম্বে বিরিয়ানির বিরিয়ানির কোয়ালিটি সবসময় ভালো ছিল, আজও ভালো আছে, টেস্ট একদমই সেম আছে, টেস্ট একদমই বদলায়নি, কোয়ালিটি খুব ভালো। একবার সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। সবাই বলে একদম খুশি খাচ্ছে খাচ্ছে। হ্যাঁ, টেস্ট বলতে গেলে খুব ভালো, খারাপ বলে লাভ নেই। আমরা 28 রাখবো, হচ্ছে অয়েলি ভাবটা একদমই নেই, বাকি যে বিরিয়ানি আছে সেখানে অয়েলি ভাবটা ভিড় থাকে, বাট এখানে অয়েলি ভাবটা একদমই নেই, সেটা খুবই ভালো। আর এই চামচটাকে আমি সাইডে রাখবো, যেহেতু আমরা বাঙালি, আমাদের হাতি যথেষ্ট খাওয়ার জন্য, বিকজ চামচ দিয়ে ওই মজাটা নেই যে মজাটা হাতে আছে। মশলা খুবই ভালো সহ্য করা হয়েছে, রাতকে দিলাম এসেছে দিবাপি দিবাপি আলুটা আলুটা ছিল একটু শুকনো ছিল, পটলটা ছিল চিল করে দিয়েছিল, বাট এখানে আলুটা খুবই সফট। পরিমাণ ভালো, বাট মাংস দিতে পারেন ছিপড়া ছিপের ভাবটা আছে, এই যে এই যে ওপরের সাইডে যে ছিপড়া ছিপের ভাবটা, সেই ছিপড়া যে ভাবটা আছে না, মাংস দোকানে খুব ভালো। ভিডিওটা বন্ধ করবো, এটা এটা হচ্ছে মাংসের ছিবড়া, একদম পাটুর সিদ্ধ হয়েছে, একদম কোয়ালিটি একদম খুব ভালো, আর ছিবড়া একদম ভালো মতো সিদ্ধ হয়েছে, একদম ভালো করে ভাই, একদম পারফেক্ট।